अस्सलाम वालेकुम। हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल रोक्साना भुइयाला की लाकीज किचन। आज के आपनादेर जोन्नो निये एलाम इंडियन ढाबा स्टाइले पनीर मसाला रेसिपी। ए मजादार पनीर मसाला घरे जे कत सहज भावे तैरी करा जाए सेटाई आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर भालो लागबे। ताहले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे आमाके उत्साहित करबेन आर लाइक दिते एकदम भूलबेन ना। पनीर मसाला बनानोर जोन्नो आमी एखाने एकटा 300 ग्रामेर पनीर बार नियेछि। एखन एटाके आमी क्यूब करे केटे निब। आपनारा आपनादेर पछन्द मतो केटे निते पारेन। पनीर गुलोके आमी स्क्वायर करे केटे नियेछि। যেহেতু আমি ঢাবা স্টাইলের পানির মশলা বানাবো আর ম্যাক্সিমাম ঢাবার মধ্যে এইভাবে করে কেটে নেয়, আমিও ঠিক সেই একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি। যেহেতু মশলা পনির বানাবো সেজন্য এখানে কিছু মশলা অ্যাড করব। আর এই জন্য আমি নিয়েছি এখানে 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে এই পনিরের মাঝে আমি অ্যাড করে দিব এবং পনিরে ভালোভাবে মেখে নিব। মশলা মাখানোর সময় খুব আলতো হাতে মাখাতে হবে যাতে করে পনিরগুলো ভেঙে না যায়। মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন দেখিয়ে দিচ্ছি পনির মশলা রান্না করতে কি কি লাগছে। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো খোসা ছাড়িয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। ব্লেন্ড করার প্রয়োজন হয় না, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য কিছু আস্ত মশলা নিয়েছি। এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ, দুটো দারচিনি, দুটো লং, 5-6টা গোলমরিচ, 1/4 চা চামচ জিরা, আর নিয়েছি দুটো এলাচ। এগুলোকে একটু ভালো করে থেতে করে নিয়েছি যাতে করে সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসে। আরও আছে এখানে 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি নিয়েছি। আপনারা চাইলে শুধু লাল মরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ দিতে পারেন। আমি একটা সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি। এখানে আছে 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া, 1/4 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ নিয়েছি মেথি গুঁড়া। এখানে আছে লবণ পরিমাণ মতো, 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2টা কাঁচামরিচ, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে আছে 3 টেবিল চামচ পরিমাণ তেল। আমি দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আর ঘি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পনিরগুলো। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পনিরগুলো। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লো করে রাখতে হবে, খুব বেশি আঁচ এগুলোকে ভাজা যাবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আমি এখানে তেল এবং ঘি দুটো মিশিয়ে রান্না করছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্নাটি করতে পারেন অথবা শুধু ঘি দিয়েও করতে পারেন। আর পনিরগুলোকে খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজবো, মিডিয়াম লো আছে আমি আগেই বলেছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখন সে একই তেলে আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো। এগুলোকে আমি 2-1 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিব এবং পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজগুলো প্রায় বেরেস্তার মতো হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি 2-1 মিনিট ভেজে নিব। এখন একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। আমি এখানে মেথি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে মেথি পাতাটা ইউজ করতে পারেন।
আর হাতের কাছে দুটার একটাও যদি না থাকে না দিলেও চলবে, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিব। পানি দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমাদের সেই একদম মিহি করে কেটে রাখা টমেটো। এবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা উপরে উঠে আসে। পনির মশলার আসল স্বাদ কিন্তু এই মশলাতে, আপনি মশলাটাকে যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। তাই আমি আবারও আরেকটু পানি দিয়ে এই মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিব। মশলাগুলো আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা কষানো একদম শেষ। এখন দিয়ে দিচ্ছি আমাদের রাখা সেই দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। সব কিছু আরো একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসার জন্য, আর বলক আসার পর আমি দিয়ে দিব এর মাঝে পনির। দিয়ে দিচ্ছি পনির গুলো। এখন মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট এগুলোকে রান্না করব। আর ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। ফিরে এলাম 10 মিনিট পর। আমার একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমাদের পনির মশলা একদম রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও কতটা গাঢ় হয়েছে। আর রান্নাটাও খুব সহজ, জাস্ট মশলাটা আপনাকে একটু সময় নিয়ে কষাতে হবে। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজে বানিয়ে নিলাম পনির মশলা। আর এই মজাদার টেস্টি পনির মশলা আপনি অনায়াসে পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা এবং ভাতের সাথে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।